আমি তিনবার দেখছি তিনবারই কাচ্ছি এবং এরকম কান্না আমি বারবার করতে চাই সাকিব ভাইয়ের কাছে অনুরোধ সাকিব ভাই আপনি বারবার এরকম একটা ছবি দেন আমরা কাটতে চাই আমি নাম্বার 1 সাকিব খান নাম্বার 1 সাকিব খান ওপো ভাবিকে নিয়ে ওনা নতুন ছবি ঘোষণা দেখ আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা সবাই রিকোয়েস্ট করলাম তো আমি বলছি ভাই আপনার আমি বড় অনেক বড় ফ্যান আমাদেরকে ভালো ভালো ছবি দেখ দর্শকের অনুযায়ী ভালো ভালো ছবি দেখ আমি প্রতি বছর একটা প্রতিটা দুটা করে ছবি দেখ এইটাই স্যার আমরা প্রতি মাসে একটা করে মুভি দেখি স্যারকে বলি স্যারে যদি এই নিউজগুলো দেখে সাকিব ভাইকে বলি ভাবিকে নিয়ে আবার নতুন করে মিডিয়ার মাধ্যমে নতুন করে একটা ভাবিকে নিয়ে বড় ভাবিকে নিয়ে ভাবি অপু ভাবিকে নিয়ে ওনা নতুন ছবি ঘোষণা দেখ আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা সবাই রিকোয়েস্ট করলাম শুধু অপু ভাবি কেন না ভাবি আরেকটা ওনাকে তো সাকিব ভাই বয়কট করছে ওনার সাথে কোনো সম্পর্ক স্ক্রিন অন স্ক্রিন কোনো সম্পর্ক নাই তো আমরা বুবলিকে বয়কট করলাম আচ্ছা বুবলিকে বয়কট করলেন জি সাকিব খান না বলছে আমরা তাই আমি একটা জরুরি কথা বলি বগলির কিছু ভুল হয়ে গেছে বগলি ইকবাল মামার সাথে চুক্তি করে এই সিটিংবাজি করে সাকিব খানকে পচাইবার জন্য অনেক কিছু করেছে এর জন্য আমরা বগলিকে ঘৃণা করি বগলি ইকবালের সাথে যোগাযোগ করে সাকিব ভাইকে পচাইবার জন্য অনেক কিছু করেছে আমরা তো দেখছি সাকিব ভাই তার দুই ছেলেকে দুই সন্তানকে অবশ্যই বাবা সন্তানকে আপন করে নেবে সে যেভাবেই তা হোক সন্তানকে বাবা আপন করে নেবে আমরা সবাই সাকিব ভাইয়ের ফ্রেন্ড আমরা সবাই বলছি অপু ভাবিকে নিয়ে নতুন ছবির ঘোষণা দেখ আমরা সবাই এইভাবেই যেভাবে আমরা প্রিয়তম গ্রহণ করে নিছি সেইভাবে আমরা নতুন ছবি ভাবির সাথে করলে আমরা গ্রহণ করে নেব এখন মনে করেন অনেকে এখানে লাইভ করছে সাকিব ভাই শুনছেন হতেও পারে বলা যায় হ্যাঁ তাকে কি বলতে চান আপনারা আমরা সাকিব ভাইকে ধন্যবাদ জানাই এই প্রিয়তমা ঈদ উপলক্ষে উপহার দেওয়ার জন্য আমাদেরকে আমরা চাই ভাবির আগামী ঈদে ভাবির সাথে আরেকটা নতুন ছবি এমন ভালোবাসা রোমান্টিক ছবি আমাদেরকে উপহার দেয় অপু ভাবির সাথে এবং সাকিব খান যেন এরকম আমাদের বারবার কাঁদায় এরকম সুখের কান্না আমরা বারবার কাঁদতে চাই আমি তিনবার দেখছি তিনবারই কাঁদছি এবং এরকম কান্না আমি বারবার কাঁদতে চাই সাকিব ভাইয়ের কাছে অনুরোধ সাকিব ভাই আপনি বারবার এরকম একটা ছবি দেন আমরা কাঁদতে চাই আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলি একসময় ইকবাল ভাই এই ইকবাল ভাই সাকিব ভাইয়ের বন্ধু ছিল ফ্রেন্ড ছিল আমরা এখনো ওনাকে ভালোবাসি ওনার জন্য মিডিয়ার মাধ্যমে সাকিব ভাইকে যেন আর কোনো এই কোনো বয়কট করে কথা না বলে কোনো হাইলাইট করে কথা না বলে আমরা ওনাকে ইকবাল ভাইকে আমরা অনেক স্বাগতম জানাই সাকিব খানের গাটি সাকিব খানের গাটি নাম্বার 1 নাম্বার 1 সাকিব খান নাম্বার 1 সাকিব খান দুই বাংলার হিরো দর্শক।